আজকে এটিকে ইটস নাও অর নেভার আজকে যদি তারা হেরে যায় তাহলে কিন্তু জবনিকা পারবে কি এটিকে এটিকে দলটা কিন্তু বাউন্স ব্যাক করার যে একটা তীব্র চেষ্টা সেটা কিন্তু কোনো কারণে মিসিং প্লে-অফে এখন কোনো ফেরি টেল পর দুবছর হতাশাই সঙ্গী ছিল এটিকে সমর্থকদের এবার দলে বদল হয়েছে অনেক ফিরে এসেছেন হাবাসু আবার কি হাসি ফুটবে সমর্থকদের মুখে আবার কি কলকাতায় ফিরবে হিরো আইএসএল ট্রফি মাই ফুটবল টিম ইজ মাই ভ্যালেন্টাইন সায়ন্তনী আর আমি নিয়ে এসেছি আমার বুকে এটিকের একটা নতুন এপিসোড দুর্গাপূজা চলে গেছে মনটা একটু খারাপ তাই না কিন্তু দীপাবলি আসছে সেটা নিয়ে একটা বিশাল এক্সাইটমেন্ট আর এরই মধ্যে ভারতের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল উৎসব প্রায় শুরু হয়ে গেল হিরো ইন্ডিয়ান সুপার লিগ 2019-20 আর আমাদের হোম টিম মানে এটিকে সবাই কিন্তু দুর্দান্তভাবে সাপোর্ট করছে কলকাতাবাসীদের মধ্যে এই টিমকে নিয়ে কতটা এক্সাইটমেন্ট সেটা জানার জন্য স্টার স্পোর্টস ওয়ান বাংলা টিম পৌঁছে গেল কলকাতার ময়দান মার্কেটে অভিজ্ঞতাটা কেমন ছিল চলো দেখি নমস্কার আমি বরুণ এই মুহূর্তে ডক্টর বিসি রয় মার্কেটে ভাবছেন কোন মার্কেট ওয়েল কলকাতার একদম বুকে যখনই কোনো স্পোর্টিং গুলস বা স্পোর্টিং কিছু দরকার পড়ে একটাই জব একটাই আনসার সেটা হচ্ছে ময়দান মার্কেট এখানে ফুটবল ক্রিকেট কাবাডি হকি যা চাইবেন সব স্পোর্টিং গুলস পাওয়া যায় চলুন দেখে নিই আজকে একদম আইএসএল তো দোরগোড়ায় তাই আইএসএল এর আগে কোন জার্সিস গুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে চলুন দেখে নিই আজকে ভেতরে ঢুকছি ময়দান মার্কেটে তারিখ প্রথম খেলায় এটিকের তো মাঠে তো যাওয়া হবে না এখানে কলকাতায় খেলা হচ্ছে না কিন্তু কলকাতায় যখন এটিকের খেলা হয়ে যাচ্ছেন তো কলকাতাকে সাপোর্ট করতে বিলকুল যাচ্ছি সব খেলা দেখি আমরা এবার আমাদের সে পুরনো হাবাস কোচ চ্যাম্পিয়ন কোচ ফিরে এসেছে তো এক্সাইটেড এবার মানে আপনার কি মনে হয় এবার চ্যাম্পিয়ন হবই তো আমরা এইবারে তো একদম চ্যাম্পিয়ন হওয়ার ইয়ে আছে চান্স আছে দেখি কি হয় আপনার নাম লাকি দেখতে পাচ্ছি এটিকে জার্সি এই মুহূর্তে একদম ময়দান মার্কেটে এটিকে জার্সি নিশ্চয়ই এবার অনেক বিক্রি হচ্ছে বিকজ আমরা চাই কলকাতা একদম জিতুক লাকিজি বলে এটিকে জার্সি কত বিক্রি হচ্ছে কত দাম প্রথমে জিজ্ঞেস করি এরকম তো 250 থেকে স্টার্ট আছে যত ভালো আপনি নেবেন 550 650 আছে 750 আছে মানে দর করার পর কত হবে এখনই বলে দিন তাহলে লোকেরা আসবে তো না কেন বলে ডিফেন্স বলবো আপনার 250 থেকে স্টার্ট আছে আশেপাশে থেকে সবাই বলছে সহি বাদ বল না বে হ্যাঁ 100% আমাদের কলকাতা আছে আমি তো চাইবো কি আমার কলকাতা চ্যাম্পিয়ন হোক এই মন থেকে চাচ্ছি আচ্ছা আপনারা নিশ্চয়ই অনেকজনকে দেখেন যারা এখানে এসে জার্সিগুলো কেনে তারা মনে মনে একদম চাই যাতে এইটিকে জিতুক আপনিও চান কিন্তু কখনো কখনো এমনিও হয়েছে যে এইটিকে চ্যাম্পিয়ন হয়নি তখন খারাপ নিশ্চয়ই লাগে না না কেন গেম আছে গেম কেউ জিততে পারে হারতে পারে গেমের মানে কি হার আর জিত ভালো খেলে হারলেন না কোনো দুঃখ হয় হার তো হয় ডিফেন্সেই একটা গেমে জিততেও পারে হারতেও পারে ভালো খেলে হেরে গেল তো মনে দুঃখ নেই আর খারাপ খেলে হেরে গেল তো অনেক দুঃখ হয় আর 100% আমি শিওর আছি এবার চ্যাম্পিয়ন আমার কলকাতায় ময়দান
মার্কেটে জার্সি তো প্রচুর পাওয়া যায়, কিন্তু জার্সি কেনার পর একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেই জার্সিগুলোতে নিজের নাম ছাপানো, তারপর নাম্বার লাগানো। তো ইনি সেই কাজটাই করেন। আপনার নাম? মোহাম্মদ সাফিক আহমেদ। আমি কিন্তু অনেক ছোটবেলায় যখন আসছি, মানে ছোটবেলা থেকে ময়দান মার্কেটে আসছি, তবে থেকে কিন্তু আমি দাদাকে দেখছি। দাদা, তোমাকে একটাই প্রশ্ন করতে চাই যে এবছর আমাদের সেই পুরো একদম স্ট্রং কম্বিনেশন, টিমের স্ট্রং প্লেয়ার্স, আমাদের সেই উইনিং কোচ ফিরে এসেছে, কম্বিনেশন মানে কোথাও একদম রং হতে পারে না, তো তোমার কি মনে এবার আমরা জিতছি? তো হ্যাঁ, এবারে আমরা জিতছি, কারণ আমাদের টিম স্পিডটাও ভালো হবে, আর কোচ যখন আবার ফিরে এসছে তো জেতা তো অবশ্যই দরকার, আর আমাদের তো কলকাতার অনেক দর্শকও আছে আবার ওদের স্পিড বাড়াবার জন্যে, তো আমরাও সঙ্গে আছি, নাম নাম্বার সব লিখছি, আবার এটিকে সবাই দর্শকরা এসে নাম নাম্বার লেখাচ্ছে। হ্যাঁ, খেলাটা চালু হলে তো আরও কাজ বেড়ে যাবে। হ্যাঁ, সেই অনুযায়ী তো জেতা খুবই দরকার, কারণ কলকাতার একটা গর্ব যদি এটিকে জেতে। এই মুহূর্তে ময়দান মার্কেটে আমি যার দোকানে দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম দার দোকানে কিন্তু প্রচুর ফুটবল, গোল, নেট, জার্সিস প্রচুর পাওয়া যায়, আমরা দেখতেই পাচ্ছি। আর বলতে হবে মনিরুল দা, প্রচুর আশাও আমাদের যে এবছর এটিকে জিতবে, তোমার কি মনে হয় জিতবে তো, আর কেন? অফকোর্স জিতবে, কারণ হাবাস এবারে নতুন করে ফিরে এসছে, আমরা আবার নতুন করে স্বপ্ন দেখছি যে আমরা আবার চ্যাম্পিয়ন হব। এবং উইলিয়ামসের ফিরে আসা, প্রীতম কোটাল নতুন বাঙালি ছেলে দলে যোগ দেয়, অবশ্যই দলের স্পিড নতুনভাবে আরও বেড়ে গেছে। আমরা তাই আশা করছি এটিকে আবার চ্যাম্পিয়ন হবে এবছর। জিতনে কে লিয়ে খেলোগে তো জিতোগে, আর হারানে কে লিয়ে খেলোগে তো কবি জিতনে পাওগে, জিতনে কে লিয়ে খেলো, অন দ্য ম্যাচ। টুর্নামেন্টে শুরু হওয়ার আগে একটু ইচ্ছে করে তাই না, যে আমাদের হোম টিম মানে এটিকের ফাইনাল লিস্টটা কি একবার দেখে নিই, মানে কারা খেলছে, কি পজিশনে খেলছে, বাকি স্ট্যাটিস্টিক্স, ইচ্ছে করে তাই না? চলো চট করে একবার লিস্টটা দেখে নিই। ওয়ান বাংলা টিম দেখা করেছিল তিনজন এটিকে প্লেয়ার্সের সঙ্গে, এডু গার্সিয়া, অগাস্টিন গার্সিয়া আর হাভিয়ার হার্নান্ডেজের সঙ্গে। দেখা করে মজার অ্যাক্টিভিটিসও করেছি কিন্তু আমরা, সেটা দেখাবো একটা ব্রেকের পর, কোথাও যাবেন না কিন্তু, ব্রেকের পরে দেখা। আই লাইক দ্য নাম্বার 10, আই থিংক ইটস আ ভেরি বিউটিফুল নাম্বার। নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং উইথ আস। দ্য ফুটবল অ্যানথেম অফ অল দ্য বাঙালিজ, লেটস হ্যাভ ইট। So,
এরপর আবার ফিরে এলাম আমার বুকে এটিকের এই এপিসোডে। স্টার স্পোর্টস ওয়ান বাংলার টিম এটিকের কিছু প্লেয়ার্সের সঙ্গে একটা সিরিয়াস ডিসকাশনে মেতে উঠেছিল, মানে তাদের এই টুর্নামেন্ট নিয়ে কী ধরনের এক্সাইটমেন্ট, গেম প্ল্যানস কী, স্ট্র্যাটেজিস কী। চলুন এডু গার্সিয়া, অগাস্টিন গার্সিয়া আর হাভিয়ার হার্নান্ডেজের মুখ থেকে সরাসরি শুনে নিই। এই মুহূর্তে আমার সঙ্গে এডু গার্সিয়া, দ্য ম্যান হুইল বি ওয়েয়ারিং দ্য নাম্বার 10 জার্সি ফর দ্য টিম এটিকে। আমরা সবাই আশাবাদী যে এবার আমরা চ্যাম্পিয়ন্স হচ্ছি, আর এডুর উপর কিন্তু অনেক রেসপন্সিবিলিটি, অনেক ভরসা। সো এডু, ইউ উইল বি ওয়েয়ারিং দ্য নাম্বার 10 জার্সি, দ্যাট মিন্স অ্যাডেড রেসপন্সিবিলিটি? No, I don't think so. I like the number 10. I think it's a very beautiful number, and also it has a little bit more important in football, you know, because the history of the players with number 10, it's very big. But for me, it's one number more and nothing else. Absolutely. Number 10 এর হিস্ট্রি তো অনেক আছে, আমরা সেটা জানি, কিন্তু এডুকে আমরা এটাই জিজ্ঞেস করতে চাই যে লাইক আফটার প্লেইং ফর বিএফসি, নাও ইউ আর প্লেইং উইথ এটিকে, সো হাউ ইজ ইট ডিফারেন্ট, লাইক হাউ ইউ এনজয়িং উইথ দ্য নিউ টিমমেটস এন্ড দ্য কোচ এন্ড এভরিওয়ান? Yeah. As you said, I was in BFC and I was very very happy there. And now I'm in ATK also. You're more happy. Yes, for sure. No, I was happy there and I'm happy here. ATK is a very big club in India, I know it. And I think now we have a very beautiful challenge this season. We have very good team with very good Indian players and foreign players. Also, we have a good coach. He was here already, so I think he made us the champions. Yes, he know the way. Yeah. And how is Habas as a coach? Like he had made us champions in 2014. Now he is back, so we are looking forward to the trophy again. So how is he as a coach? Like you have already practiced with him. I think this is very good for us because we have a coach who know how you can win the trophy. So it's very good. He knows the league, he knows the players, and I think it can help us a lot. Absolutely. Havas er jonno amra ekdom looking forward, ebar amader trophy ta chai ekdom. Amar shonge ei muhurte Khavia, and Khavia, you have this unique style that you want to greet to the audience, right? And you want to say namaskar. Namaskar, thank you so much for coming with us. And I would like to ask you first, Spain theke India is your first time is playing in ISL in India, so you are like first time playing for the Indian Super League. How is the excitement and the feeling? I am looking forward for the match of Sunday. It's my first time not only in India, out of Europe, so it's a new experience for me, and I am very happy to be here, and I want to help the team to get the target. Okay, and like how is it, like how did you make the decision, like from Spain to coming to India? So how was the decision, like your friends came along, that's why, or like last year I was in Poland, I last 4 years I was out of Spain, so I play many years out of my country, and when Antonio and rest of staff call me, I say it's good experience for me, good target, and I want to enjoy here and get good results. So India ta shuneche khub bhalo talent, and now that you see good talent out here in India, like how is it, like are you having a good experience during the practice sessions and the practice matches? Yeah, I enjoy the country, the training sessions, the matches, everything. But now this week is the most important. We start the official game Sunday, and we are working hard. Everything is together, everyone is together, so we will fight to get 3 points on Sunday. Javier, kintu team er attacking midfield, and like lot of responsibility lies with you, so you have your friends off the field and on the field too, like it's very important that you gel with Roy Krishna and then Williams. So how's the bonding with them? Yes, responsible position, but every position on the team, everyone has to be focused on the game, help each other, we have to be together, and if we are all of us, we are together, it will be easier for us. Last couple of seasons jodi amra dekhi ATK er jonno defense was a big question. Defense onek loopholes chilo, kintu sei defense ekdom loopholes gulo plug korte ei season one of the signings is August, and yes, you are plugging in the defense, so you are making the great wall of ATK a little stronger, so you will be playing like a wall in the team. So how are you looking forward to the season?
the most important for the team is be a team. Doesn't matter the defense, the striker, and the midfield. It's more easier for everyone if we work together. If you play for yourself, it's impossible to be a good team, a good defense. So we have to be a team, we have to fight together, we have to stay compact, and it will be easier for us if we make this. Okay, and talking about the defense combo, you have Pritham Kotal, you have John Johnson, so like you're gelling all well. Like, how is the practice sessions going on with them? It's very good. Like say the Javi and Edu, we have a very good player in each line. We have good defense, we have good midfield and good striker. For sure, we know John. They play in the league during 6 years. He's a sparring player. He helped us a lot, and it's good. It's good. And of course, Anas, Prabir, everyone. Everyone is a good player. But like I said before, we need we need play like a team. It's easier for the team. Absolutely. Team game, I believe, kora Agus and bolte hobe shob team members er namo kintu jene geche. And ei koyek diner moddhe. Well, Agus ke jiggesh korte chai ejone because Edu shonge tini ageo khelechen. So Agus, you have played with Edu before. Like not only out here, you are playing for the first time. You have played with him before. No, but you know him previously, right? No. I play with Javi. Okay, you have played with Javi. I played with Javi 10 years ago in Real Madrid Castilla. And I know him, but we know Edu only 1 month, but it's the, like a long lost friend. Exactly. It's very good because we spend a lot of time together in the hotel, in the practice session, and it's easier for me with Javi because we play together, but with Edu too. Star Sports One Bangla team, ATK players are jekhane thake, shekhane pouchhe gechilo. Exactly, ওদের হোটেলে পৌঁছে গেছিলাম আমরা ওখানে কি বেশ কয়েকটা ফান অ্যাক্টিভিটিজও করেছি ওদেরকে স্ট্রেস ফ্রি করার একটা প্রয়াস ওখানে কি কি ঘটেছিল চলুন দেখি ফুটবল খেলার কিন্তু একটাই সরঞ্জাম মানে একদম বেসিক খালি বলটাই দরকার আর বলে কিন্তু মাঝে মাঝে হাওয়া থাকে না তাই দৌড়াদৌড়ি করতে হয় তো সেই হাওয়া ভরার কম্পিটিশন করব আমরা এবার তিনজন স্প্যানিশ ফুটবলার এটিকে যারা আমাদের এবার ট্রফিটা জেতাতে চলেছে তারা কিন্তু তিনজনে এই বলে হাওয়া ভরবে আর যে সবচেয়ে তাড়াতাড়ি হাওয়া ভরবে সে একটা কোনো প্রাইজ পাবে সেটা দেখব কি কিন্তু তার আগে প্রথমে দেখে নিই কাভিয়া ট্রাই করতে চলেছে কাভিয়া ইউল বি ট্রাইং টু ইউ নো পুট দ্য এয়ার ইন দ্য ফুটবল দ্য ফাস্টেস্ট অ্যান্ড হুয়েভার ইজ দ্য ফাস্টেস্ট গেটস আ প্রাইজ ওকে সো দ্য প্রাইজ ইজ আ সারপ্রাইজ সো লেট কাভিয়া ট্রাই ফার্স্ট Okay, ready? So I'll start the time and your time starts... He's not giving you the ball. Okay, so I'll start? Yes. Okay, the time starts now. Is there? So with this caveat, so he did it in 36 seconds. Okay, so up next. Okay, so Edu, your time starts now. Okay, so Kavya করেছিল 36 seconds এর তারপর Edu করেছে 38 seconds আর এবার August কতগুনে করবে? You have to do something better than 36 seconds, okay? Okay, so we'll start. Okay, ready? Your time starts now. So you have to beat 36 seconds. Seconds up. You have to kick the ball. Minimum 5 seconds more. No. Hey. 35 seconds. 35.
এই মুহূর্তে আমার সঙ্গে এডু, এডুর সঙ্গে খাবিয়া, খাবিয়ার সঙ্গে অগস্তা, তারা সবাই এগ্রি করেছে যে বাংলাদেশ সেই সেরা ফুটবল অ্যান্থেমটা গাওয়ার জন্য ভেরি স্পোর্টিং। আমরা তার থেকে শুনে নিই সেই অ্যান্থেম, দ্য ফুটবল অ্যান্থেম অফ অল দ্য বাঙালি। লেটস হ্যাভ ইট। রয় কৃষ্ণা কিন্তু এবারে হিরো ইন্ডিয়ান সুপার লিগের স্টার প্লেয়ার। এটিকে সাপোর্টার্সরা ভীষণভাবে এক্সাইটেড যে ঘরের টিমে রয় কৃষ্ণার ইন্টারন্যাশনাল স্কিল দেখবে, সেই জন্য প্র্যাকটিসও কিন্তু জোর কদমে চলছে। চলুন না একটু কাছ থেকে রয় কৃষ্ণাকে জেনে নিই। আমাদের নতুন সাইনিং রয় কৃষ্ণা, to make them feel that, you know, it's not just in India people like this. We have people, same culture back home in Fiji, and it's very close to me, and this is where my forefathers came from, and 140 years ago, when during British colony, you know, the first ship that left to Fiji was from Kolkata. I don't know which part of Kolkata or India I'm from, but this is where the ship left, so I'm very attached to this place, and yeah, it's a privilege to be here. যদি ডিফেন্ডার এরকম সোজাসুজি দাঁড়িয়ে থাকে তাহলে খুব সহজে অফ ব্যালেন্স করে দিয়ে বল নিয়ে বেরিয়ে যাওয়া সম্ভব। But the only thing, when you are in front of goal, when you have this opportunity, or maybe do a trick or something, the only thing is... আমি দুপাই খেলতে পারি, ফলে আমার একটা বাড়তি সুবিধা রয়েছে। যখন কেউ গোলের সামনে চলে আসে এবং তার কোনো কৌশল করারও সুযোগ থাকে, একটা জিনিস সেই সময় মাথায় রাখা উচিত যে তাকে শান্ত থাকতে হবে। Top left, and then just smash it. Normally, when you are inside the box, আর উইলিয়ামস যেরকম বললেন সেরকম ভাবে লক্ষ্য নির্দিষ্ট করতে হবে। বক্সের মধ্যে থাকার সময় গোড়ালির পাশ দিয়ে মারতে হবে, বক্সের ভিতর থাকার সময় আমি সাইড ফুট দিয়ে মারাই পছন্দ করি। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে হিরো ইন্ডিয়ান সুপার লিগ। হিরো ইন্ডিয়ান সুপার লিগের লাইভ টুর্নামেন্ট তো আপনারা স্টার স্পোর্টস ওয়ান বাংলায় দেখতেই থাকবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই টুর্নামেন্ট রিলেটেড আরও অনেক প্রোগ্রাম কিন্তু আমরা দেখাবো, আর এই জার্নিটা চলবে আগামী 3-4 মাস। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, আমি কোথাও যাব না, এই স্টার স্পোর্টস ওয়ান বাংলার সঙ্গে কিন্তু জুড়ে থাকবো। তাই আপনারাও দেখতে থাকুন স্টার স্পোর্টস ওয়ান বাংলা।